বন্ধুরা আজকে আলোচনা করব পুরুষের প্রাকৃতিক একটি হরমোন নিয়ে, যে হরমোন ছাড়া পুরুষত্ব বজায় থাকে না এবং পুরুষত্ব বিকাশ ঘটে না। আর এই হরমোনটি ক্যাপসুল আকারে তৈরি করেছে বাংলাদেশ একটি ঔষধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস, এবং এই ওষুধটির নাম হচ্ছে অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল। এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি 40 মিলিগ্রামে হয় এবং এটির প্রতি ক্যাপসুল হচ্ছে 20 টাকা করে। আর এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের জেনেরিক নেম হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন আমরা অনেকেই জানি যে এটি পুরুষ হরমোন, এই হরমোন ছাড়া পুরুষের পুরুষত্ব ঠিক থাকে না। তো এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি হচ্ছে এই টেস্টোস্টেরনের দ্বারাই গঠিত। তবে অনেকেই হয়তো বা দেখেছেন এবং অনেকেই খাচ্ছেন এবং অনেকেই খাবেন ভাবছেন। তবে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে আমি তুলে ধরব যে এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল বা টেস্টোস্টেরন আমাদের শরীরে কি কি কাজ করে, এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটি খেলে কি কি করতে হবে, এটি খাওয়ার নিয়ম সহ যাবতীয় সব কিছু তুলে ধরবো এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলে। তার আগে অবশ্যই বলে দিচ্ছি, আমি হচ্ছি রাজন দেব এবং আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে পুরুষের পুরুষত্বহীনতা বজায় থাকে। তো চলুন প্রথমে আমরা এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটির সাথে পরিচয় হয়ে নেই। এটি হচ্ছে একটি পাতার মধ্যে থাকে 10টি ক্যাপসুল এবং প্রতিটা ক্যাপসুল হচ্ছে কমলা রঙের। কমলা রঙের ক্যাপসুল বলতে বাহিরে থেকে জেলেটিন দ্বারা আবরণ করা হয়েছে এবং ভিতরে একটি তৈলাক্ত মেডিসিন আছে। এই তৈলাক্ত মেডিসিনটি হচ্ছে টেস্টোস্টেরন। এটি প্রতি ক্যাপসুল বলেছিলাম 20 টাকা করে, এক পাতার দাম হচ্ছে 200 টাকা। তো যে কেউ যদি খেতে চান অবশ্যই খাওয়ার নিয়মটা দেখবেন, ভিডিও লাস্টের দিকে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এই খাওয়ার নিয়মের। একজন পুরুষের পুরুষত্বহীনতার মূল হচ্ছে টেস্টোস্টেরন, এবং এই টেস্টোস্টেরনের উৎপন্নই হচ্ছে অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল প্রাকৃতিক উপায়ে। তো এই টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের কাজগুলো বলার আগে ছোট্ট করে একটি কথা বলে দেই। বারবার বলছি যে পুরুষত্বের কাজে আসে। পুরুষত্ব বলতে আপনার শরীরের লোম থেকে ধরে আপনার দাড়ি এবং যৌনাঙ্গের সমস্যা এবং আরও কিছু কাজ বলবো যা আপনার জন্য খুবই জরুরি। এছাড়াও আপনার শরীরের স্ট্রাকচার ঠিক রাখার জন্য এই টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল খুব দারুণ কাজ করবে। তো চলুন প্রথমে আমরা জানি যে এটির কাজ কি। এটির কাজ শুনেই আপনার বের হয়ে যাবেন না, কারণ এটির পরবর্তীতে আমি আরও কয়েকটি দাব তুলে ধরবো যা জানলে আপনারা উপকৃতই হবেন, না শুধু আরও অনেক কিছু জানতেও পারবেন। তো এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের ফার্স্ট যেটি কাজ রাখবো সেটি হচ্ছে আপনার পুরুষ হরমোনের ঘাটতি পূরণ করবে। তো পুরুষ হরমোনের ঘাটতি কোথা থেকে প্রধানত আসে, সেটি হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের ঘাটতি যদি থাকে তাহলে পুরুষ হরমোনের ঘাটতি হবে, আর এই পুরুষ হরমোনের ঘাটতির কারণেই কিন্তু আপনার বিরাট ধরনের সমস্যা হতে পারে। দ্বিতীয়ত যে পয়েন্টটি রাখবো সেটি হচ্ছে আপনার পুরুষাঙ্গ বা যৌনাঙ্গ স্বাভাবিক বৃদ্ধি করবে। অনেক পুরুষেরই দেখা যায় যৌনাঙ্গ অনেকটা লম্বা না, সেই অবস্থায় যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে স্বাভাবিক বৃদ্ধি করবে এই টেস্টানন বা অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি। 3 নম্বর যে কাজটি করে এই অ্যান্ড্রোক্যাপ বা টেস্টানন ক্যাপসুলটি, সেটি হচ্ছে আপনার ইন্টারকোর্স বা সহবাসের সময় বৃদ্ধি করবে। অনেকেই খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় বা খুব অল্প সময় যায়, 2-1 মিনিট যায়, এরকম যদি হয় থাকে তাহলে এই টেস্টাননের ঘাটতি আছে বা এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল খেলে তার সমাধান হয়ে যাবে। 4 নম্বরে যেটি কাজ করে সেটি হচ্ছে নিজে থেকে যদি অক্ষম হয়ে থাকেন। অক্ষম বলতে আপনার পরিপূর্ণ সময় যায় না এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং আপনার সঙ্গিনীর প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয় না বা বৃদ্ধি হয় না, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের দারুণ কাজ করবে। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার সিমেন বা বীর্য যদি উৎপন্ন ক্ষমতা কম থাকে বা বীর্যে যদি ঘনত্ব কম থাকে তাহলে এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি খেতে পারেন। অনেক পুরুষেরই দেখা যায় যে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ক্ষমতা নেই বা এই বীর্য উৎপন্ন হয় না, সেই বিধায় কিন্তু বাচ্চা হচ্ছে না। যদি এরকম সমস্যা থাকে একজন পুরুষের তাহলে অবশ্যই এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি দারুণ সুপার কাজ করবে আপনার জন্য। এই যতগুলোর কাজ বললাম এই টেস্টানন বা অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের, তারপরেও আরও বিশেষ কিছু ভূমিকা আছে এই পুরুষের ক্ষেত্রে এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল। বিশেষ করে জোর দেওয়া যায় পুরুষের সিমেন বা বীর্যর ক্ষেত্রে। যদি আপনার একান্ত বীর্য পাতলা হয়ে থাকে তাহলে গণ করবে অবশ্যই, এবং অবশ্যই দেখতে হবে যে টেস্টোস্টেরন হরমোন আপনার কম আছে কিনা না। তো এতক্ষণ জানলাম আমরা এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের কাজ কি, এখন আমরা জানবো এটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি। অবশ্যই যারা খাবেন বা খেয়েছেন বা খাবেন ভাবছেন তারা অবশ্যই এটি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াটা জানা রাখা দরকার। প্রথমেই যেটি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বলবো সেটি হচ্ছে আপনার যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা বৃদ্ধি হতে পারে। সেজন্য অবশ্যই অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আপনার যৌন চাহিদা বৃদ্ধি পেতে পারে, সেই সাথে আপনার যৌনাঙ্গে তরল ধাতু বা পদার্থ বের হতে পারে, সেই অবস্থায় কিন্তু আপনার একটু আনইজি ফিল করতে পারেন।
যদি এরকম যৌনাঙ্গের চাহিদা কমে যায় বা বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের অ্যালার্জি বা আর্টিকেরিয়া হতে পারে, লালচে ভাব হতে পারে, সেই অবস্থায় ওষুধটি বন্ধ রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পুরুষের প্রোস্টেট বা স্তনের মধ্যে যদি কোনো ধরনের টিউমার থাকে বা এ ধরনের সমস্যা থাকে তাহলে ঔষধটি অবশ্যই সেবন করা যাবে না। তো এতক্ষণ আমরা জানলাম যে এটি খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে বা সাইড এফেক্ট কী হতে পারে। এখন আমরা জানবো এটি খাওয়ার নিয়ম কী বা এটির ডোজ কী। প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে অবশ্যই কোনো ধরনের ঔষধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। এটির ডোজ সাধারণত প্রথম দিকে দেওয়া হয় প্রতিদিন 3-4টি, 2-3 সপ্তাহ। অবশ্যই মনে রাখবেন প্রথম দিকে একটু ডোজ বাড়িয়ে দিতে হয়, যেমন 3-4টি ক্যাপসুল প্রতিদিন এবং 2-3 সপ্তাহ। তারপর ধীরে ধীরে কমিয়ে আনতে হবে, 1-3টির ভিতরে আনতে হবে এবং যতদিন পর্যন্ত আপনার ডাক্তার বলেছেন ঠিক ততদিন পর্যন্ত খেতে হবে। অবশ্যই আহারের পর খেতে হবে অথবা আহারের সাথে, এবং এটি পানি দিয়েও খেতে পারবেন, আবার চিপিয়ে চিপিয়েও খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তো এই এন্ড্রোক্যাপ ক্যাপসুল বা এই টেস্টানন ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, কোন কোন ধরনের পেশেন্টদেরকে আপনারা এটি দিতে পারবেন না, প্রথমেই বলে দিই অবিবাহিত ছেলেদেরকে এটি না দেওয়াই ভালো। কারণ হচ্ছে এটি যৌন উত্থান বাড়িয়ে দিতে পারে, তবে সেই সাথে আপনার হার্টের সমস্যা বা হৃদরোগের সমস্যা যাদের আছে, কিডনি ফেইলর বা কিডনিতে সমস্যা যাদের আছে, হাই প্রেশার যাদের আছে তাদের ক্ষেত্রেও এটি দেওয়া যাবে না। রোগীদের ক্ষেত্রে দেওয়া যাবে না। মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা যাদের আছে তাদের ক্ষেত্রেও এটি দিতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর সেই সাথে তো বলেই দিলাম প্রোস্টেট বা স্তনে যাদের সমস্যা আছে বা ব্যথা আছে বা যদি টিউমার থাকে তাদের ক্ষেত্রেও দিতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই টেস্টানন ক্যাপসুল বা এন্ড্রোক্যাপ ক্যাপসুল বিষয়ে। যদি কিছুটা উপকৃত হন বা এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।